আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদেরকে এমন একটি তেল তৈরি করে দেখাবো যে তেল ব্যবহার করলে আপনাদের চুল কখনোই পাকবে না। আপনারা যদি এই তেল অল্প বয়স থেকেই ব্যবহার করা শুরু করে দেন তাহলে দেখবেন যে আপনাদের বয়স বেড়ে যাওয়ার পরেও আপনাদের চুল সাদা হয়ে যাচ্ছে না। আর যাদের চুল অলরেডি পেকে সাদা হয়ে গেছে তারা যদি এই তেল ব্যবহার করেন তাহলে দেখবেন আপনাদের চুল গোড়া থেকে কালো হয়ে যাবে। এছাড়াও যাদের চুল কালো আছে তাদের চুল আরও বেশি পরিমাণে কালো হয়ে যাবে। আমি নিজের জন্য এই তেলটি তৈরি করেছি, আমি ব্যবহার করব যেন আমার চুল পেকে সাদা না হয়ে যায়। এজন্য তো এই তেলটি কিভাবে তৈরি করতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে তাই আপনাদেরকে আজ আমি দেখিয়ে দিব। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখে শিখে নেবেন। এই তেল তৈরি করার জন্য আমাদের লাগবে একটি কড়াই। আমি এখানে একটি লোহার কড়াই নিয়েছি। লোহার কড়াইয়ে থাকা আয়রন আমরা যে উপাদানগুলো দিব সেই উপাদানগুলোর সাথে মিশে চুল কালো করার যে তেল তৈরি করব সেই তেলটাকে একদমই পারফেক্ট তৈরি করবে। তবে আপনাদের হাতের কাছে যদি লোহার কড়াই না থাকে সেক্ষেত্রে আপনারা একটু ভারী মেটাল অর্থাৎ দস্তার কড়াই এখানে ব্যবহার করতে পারেন। তবে চেষ্টা করবেন লোহার কড়াই ব্যবহার করার, লোহার কড়াই ব্যবহার করলে তেলটা বেশি ভালো হবে। চুল কালো করার এই তেল তৈরির জন্য আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি। আর আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলে থাকে প্রচুর পরিমাণে ওমেগা-3 যা চুলকে ভেতর থেকে কালো করে। বর্তমান সময়ে আমরা চুলের যত্নের জন্য বিভিন্ন ধরনের তেল ব্যবহার করলেও একটা সময় দেখা যেত যে নানি দাদিরা কিন্তু এই সরিষার তেলই ব্যবহার করতো। আর তারা যখন এই তেল ব্যবহার করতো তাদের চুলও দেখবেন অনেক লম্বা ছিল, ঘন ছিল এবং চুল কিন্তু অনেক কালোও ছিল। সরিষার তেল অনেক গাঢ় হয়, অনেকে এটি ব্যবহার করতে চায় না, তবে চুলের জন্য আসলে সরিষার তেলই বেস্ট। তো এখানে আমি চুল কালো করার যে তেলটা তৈরি করবো এর জন্য সরিষার তেল নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ। আর আমি যেভাবে তৈরি করব এভাবে দেখবেন যে সরিষার তেল যতটা গাঢ় দেখা যাচ্ছে তেলটা তৈরি করার পরে কিন্তু এতটা গাঢ় হবে না, একটু হালকা হয়ে যাবে। সেই তেলটা ব্যবহার করতে কোনো অসুবিধাই হবে না। তো আমি কড়াইতে সরিষার তেল দিয়ে নিয়েছি। এখন এই তেলের ভিতরে আমি বেশ কয়েকটি উপাদান দিয়ে দিব। প্রথম যে উপাদানটি আমি এখানে দিব তা হচ্ছে কালো জিরে। কালো জিরে যে চুলের জন্য কতটা উপকারী এর গুণাগুণ আসলে বলে শেষ করা যাবে না। কালো জিরে এমন একটা জিনিস যাকে বলা হয় মৃত্যুবাদে সব রোগের ওষুধ। অর্থাৎ এই কালো জিরে ব্যবহার করলে যে কোনো ধরনের সমস্যারই সমাধান করা সম্ভব। আর চুলের সমস্যার তো সমাধান করা সম্ভবই, বিশেষ করে চুল পড়া বন্ধ করতে, চুলকে কালো করতে, চুলকে লম্বা করতে এই কালো জিরে যদি ব্যবহার করেন তাহলে খুবই ভালো ফলাফল পাবেন। আজ আমি এই কালো জিরে ব্যবহার করছি চুলকে কালো করার তেল তৈরির জন্য। এখানে আমি 1 চা চামচ পরিমাণ কালো জিরে দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে যদি আপনারা তেলটা তৈরি করতে চান তাহলে 1 চা চামচ পরিমাণ কালো জিরে দিলেই হয়ে যাবে। এরপরে আমি এখানে আরেকটি উপাদান নিয়ে নিয়েছি, আর এই উপাদানটি হচ্ছে মেথি। মশলা হিসাবে মেথি বেশি পরিচিত, তবে চুলের জন্যও মেথি খুবই ভালো কাজ করে। বিশেষ করে চুলকে গোড়া থেকে কালো করতে এবং চুল পড়া বন্ধ করতে মেথি খুবই ভালো কাজ করে। মেথির ব্যবহারটা আপনাদেরকে জানতে হবে যে আপনারা কীভাবে ব্যবহার করলে উপকার পাবেন। যারা চুল নিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় থাকেন তাদেরকে বলবো যে অবশ্যই আপনারা আপনাদের চুলের যত্নের জন্য মেথি ব্যবহার করবেন। আজ আমি এই তেল তৈরিতে আস্ত মেথি ব্যবহার করছি। যেহেতু আস্ত মেথি সবসময় হাতের কাছে পাওয়া যায় এই মেথি ব্যবহার করে আমি আপনাদেরকে তেলটা তৈরি করে দেখাচ্ছি। তবে আপনাদের কাছে যদি পাউডার মেথি অর্থাৎ মেথি গুঁড়োটা যদি থাকে তাহলে আপনারা মেথি গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাহলে বেশি ভালো হবে। তো এখানে আমি 1 চা চামচ পরিমাণ মেথি দিয়ে দিচ্ছি। এই মেথি কিন্তু সবসময় সবার হাতের কাছেই পাওয়া যায়, আপনারা একটু খোঁজ নিলেই দেখবেন আপনাদের পাশের দোকানেই পেয়ে যাবেন। আর 10 টাকার যদি মেথি কিনে রাখেন তাহলে আপনারা কিন্তু অনেক দিন ধরে ব্যবহার করতে পারবেন। এখন আমি এখানে যে উপাদানটি নিয়েছি তা হচ্ছে আমলকি পাউডার। আমলকি পাউডার চুলকে কালো করার জন্য খুবই কার্যকরী একটি উপাদান। আসলে আমলকি এমন একটি উপাদান যা চুলের যত্নের জন্য খুবই উপকারী। আমলকি আপনারা ব্যবহার করতে পারেন বিভিন্নভাবে, বিশেষ করে চুলকে লম্বা করার জন্য, চুলকে কালো করার জন্য, চুল পড়া বন্ধ করার জন্য আপনারা আমলকি ব্যবহার করতে পারেন। তবে চুলকে কালো করার জন্য অবশ্যই আপনাদেরকে আমলকি পাউডার ব্যবহার করতে হবে। আর যদি পাউডারটা আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা আমলকি কেটে রোদ্রে শুকিয়ে সেই শুকানো আমলকিও ব্যবহার করতে পারেন। তবে চুল কালো করার তেল তৈরিতে কিছুতেই কাঁচা আমলকি ব্যবহার করা যাবে না, কারণ কাঁচা আমলকি ব্যবহার করলে যে কালো তেল তৈরি করবো আমরা সেই তেলটা কালো হবে না। তো এখন আমি আমলকি পাউডার দিয়ে দিচ্ছি এই সরিষার তেলের ভিতরে। আর আমি আমলকি পাউডার দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। আমি যেভাবে আপনাদেরকে এই তেল তৈরি করে দেখাচ্ছি আপনারা যদি ঠিক এভাবে এই তেল তৈরি করেন আর ব্যবহার করেন দেখবেন যে আপনাদের চুল পেকে সাদা হবে না কখনোই। আর সাদা চুলে ব্যবহার করলে সাদা চুল খুবই দ্রুত কালো হয়ে যাবে। তো এখানে আমি আমলকি পাউডার দিয়ে নিয়েছি। এখন আমি আরেকটি উপাদান এখানে দিয়ে দিব, আর এই উপাদানটি হচ্ছে শিকাকাই পাউডার। আপনারা অনেকেই শিকাকাইয়ের নাম শুনে থাকবেন। শিকাকাই একটি ফল যা দেখতে অনেকটা তেঁতুলের মতো, সেই ফলটাকে শুকিয়ে এই পাউডারটা তৈরি করা হয়। এই পাউডারটা চুলের যত্নের জন্য খুবই উপকারী। এখন পর্যন্ত আপনারা যারা চুলের যত্নের জন্য শিকাকাই ব্যবহার করেছেন তারাই বলতে পারবেন এটা কতটা উপকারী। আর যারা ব্যবহার করেননি তাদেরকে বলবো যে অবশ্যই ব্যবহার করবেন এই শিকাকাই পাউডার, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা চুলের জন্য কতটা উপকারী। তো এখানে আমি 1 চা চামচ পরিমাণ শিকাকাই পাউডার দিয়ে দিব। শিকাকাই পাউডার আমাদের খুব বেশি দেওয়া লাগবে না, 1 চা চামচ দিলেই হয়ে যাবে।
আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে পাউডারগুলো আমি ব্যবহার করি চুল কালো করার জন্য সেই পাউডারগুলো আমি কোথা থেকে কিনি। আসলে আমি নির্দিষ্ট কোনো জায়গা থেকে কিনি না, আমি চোখের সামনে যেখানে পাই সেখান থেকেই নিয়ে নিই। তবে আপনারা যদি অনলাইনে একটু সার্চ দেন অনলাইন মার্কেটপ্লেসে, তাহলে আপনারা অনলাইনের বিভিন্ন পেজে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। আর না হলে আপনারা কোনো অর্গানিক দোকান অথবা আপনারা আয়ুর্বেদিক কোনো দোকান যেখানে আয়ুর্বেদিক প্রোডাক্টগুলো বিক্রি হয় সেখানেও পেয়ে যাবেন। আর না হলে আপনার আশেপাশে যদি মশলার দোকান থাকে সেই মশলা দোকানের একটু যদি খোঁজ নেন, তাহলে মশলা দোকানেও আপনারা এই পাউডারগুলো পেয়ে যাবেন। তো দেখুন, আমি সবগুলো উপাদান সরিষার তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি চুলার উপর পাটুটি দিয়ে নিয়েছি আর চুলার জালটাও জ্বালিয়ে দিয়েছি। এখন আমরা এটাকে জাল দিব, আর জাল দিব কিন্তু চুলার জালটা একদমই লো রেখে। আমি আবারও একটু বলছি, চুলার জালটা একদমই লো রেখে আমাদেরকে এই তেলটা তৈরি করতে হবে। যদি আমরা চুলার জালটা একটু বাড়িয়ে দিই, তাহলে কিন্তু আমাদের ভেতরে দেওয়া যে উপাদানগুলো পুড়ে যাবে আর তেলটা কার্যকরী হবে না। তাই অবশ্যই চুলার জালটা একদমই লো রাখবেন। অনেকটা আমরা বিরিয়ানি রান্না করার সময় যেমন চুলার জালটা একদমই দমে দিয়ে রাখি, ঠিক সেভাবে করে দমে দিয়ে রেখে এই তেলটা তৈরি করবেন। কিছুক্ষণ ধরে জাল দিলে দেখবেন যে একটু ফেনা ফেনা তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যেহেতু এর ভিতরে সরিষার তেল দেওয়া আছে, এজন্য কিন্তু এটা ফেনা তৈরি হয়ে যাচ্ছে। সরিষার তেল যদি খাঁটি হয় তাহলে অবশ্যই ফেনা তৈরি হবে, আর যদি সরিষার তেল খাঁটি না হয় তাহলে ফেনা তৈরি হবে না। এটা কিন্তু আপনাদের জন্য একটা টিপস যে সরিষার তেল খাঁটি হলে অবশ্যই সেই সরিষার তেল দিয়ে অনেক ফেনা তৈরি হয়ে যায়। তো দেখুন, কিছুক্ষণ ধরে জাল দেওয়ার পরে এটার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবে করে কালারটা চেঞ্জ হয়ে একটা সময় কিন্তু কালারটা একদমই কালো হয়ে যাবে। তো সেই কালো হয়ে যাওয়া পর্যন্ত আমরা এটাকে জাল দিতে থাকবো। এই তেল তৈরিতে আমাদের 15 থেকে 20 মিনিট সময় লাগতে পারে। তো দেখুন, প্রায় 15 থেকে 20 মিনিট পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তেলটা এখন একদমই কালো হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। এমন যখন কালো হয়ে যাবে তখন আপনারা চুলাটি বন্ধ করে দিবেন। আমাদের তেলটা প্রায় রেডি হয়ে গেছে। এরপর এই তেল কীভাবে ব্যবহার করতে হবে, কীভাবে সংরক্ষণ করতে হবে সবই আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তার আগে আমরা এই তেলটাকে ঠান্ডা করে নিব। তো তেল যখন একদমই ঠান্ডা হয়ে গেছে, দেখুন আমি পাত্রটি নিয়ে চলে এসেছি, এখন তেল একদমই ঠান্ডা হয়ে গেছে। এর ভিতরে যেহেতু আমরা বেশ কিছু উপাদান দিয়েছি, সেই উপাদান সহ আমরা চুলে ব্যবহার করতে পারবো না, সংরক্ষণও করতে পারবো না, এজন্য আমাদেরকে তেল অবশ্যই ছেঁকে নিতে হবে। এজন্য দেখুন আমি একটি পাত্র নিয়েছি আর একটা ছাঁকনির সাহায্যে আমি এখন এই তেল ছেঁকে নিব। চুল কালো করার যে তেল আপনাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি, এটা ব্যবহার করতে পারবেন যে কোনো বয়সী মানুষেরাই। যাদের চুল কালো আছে তারা হয়তো ভাবছেন যে চুল কালো করার তেল আমি ব্যবহার করে কী করবো। তারা যদি এই তেল ব্যবহার করেন তাহলে আপনাদের চুল কখনোই পাকবে না, আপনাদের চুল সবসময়ই কালো থাকবে। আর এই তেলটা যে খুব বেশি ব্যবহার করা লাগবে তাও না, আপনারা শুধু সপ্তাহে 2টা দিন যদি এই তেল ব্যবহার করেন তাহলে আপনারা খুব ভালো ফলাফল পাবেন। আর যাদের চুল অল্প অল্প পেকে গেছে তারা তো অবশ্যই ব্যবহার করবেন, কারণ আপনাদের পাকা চুলগুলো কালো হয়ে যাবে। আর যাদের চুল বেশি পরিমাণে পেকে গেছে তারাও এই তেল নিয়মিত ব্যবহার করলে দেখবেন যে খুব ভালো ফলাফল পাবেন। এটা কিন্তু কোনো হেয়ার ড্রাই না যে তাৎক্ষণিকভাবে আপনার চুলকে কালো করে দিবে, এটা আস্তে ধীরে আপনার চুলকে গোড়া থেকে কালো করবে। আপনারা এটাকে রেগুলার তেলের মতো করেই ব্যবহার করবেন। আর এই তেল আপনারা একবার তৈরি করে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন 1 মাসের জন্য। এই তেল বাইরে রাখলেও নষ্ট হবে না। তো দেখুন, আমি তেল ভালো করে ছেঁকে নিয়েছি, আমাদের তেলটা একদমই রেডি হয়ে গেছে। এরপরে এই তেল আপনারা একটা বোতলে ভরে সংরক্ষণ করে রেখে দিতে পারেন 1 মাসের জন্য। আপনাদের কাছে যদি কাঁচের বোতল থাকে তাহলে অনেক ভালো হবে, যদি কাঁচের বোতল না থাকে সেই ক্ষেত্রে আপনারা ভালো কোনো প্লাস্টিকের বোতলে এই তেল সংরক্ষণ করে রাখবেন। তো দেখুন, আমি একটি বোতল নিয়েছি, এই বোতলে আমি এখন তেলটি ঢেলে নিব। আর এর সাথে আপনাদেরকে বলে দিব যে আপনারা কিভাবে এই তেল ব্যবহার করবেন। আপনারা সপ্তাহে 2 দিন এই তেল ব্যবহার করবেন। সপ্তাহে 2 দিন রাতে ঘুমানোর আগে এই তেল আপনারা আপনাদের পুরো চুলে লাগিয়ে নেবেন। রেগুলার যেভাবে আপনারা চুলে তেল লাগান ঠিক সেভাবে করে লাগিয়ে নেবেন। আর এই তেল যেহেতু হেয়ার ড্রাই না, এটা লাগানোর পরে আপনাদের চুল কিন্তু চিটচিটে হয়ে থাকবে না, একদমই স্বাভাবিক চুল যেভাবে থাকে সেভাবে থাকবে। অর্থাৎ স্বাভাবিকভাবে তেল দিলে যেমনটা থাকে চুল ঠিক সেভাবেই থাকবে। সপ্তাহে 2 দিন যদি আপনারা এই তেল ব্যবহার করেন তাহলে দেখবেন আপনাদের চুল পেকে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না, আর সাদা চুলগুলোও কালো হয়ে যাবে। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।